ঘূর্ণিঝড় রিমাল বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, দুর্বল হয়ে ধীর গতিতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, ফলে সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকাল পর্যন্ত মোটামুটি অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা থাকবে, তবে দুপুরের পর থেকে চলমান যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি দুর্বল হয়ে আস্তে আস্তে লঘুচাপ হয়ে যাবে এবং বৃষ্টি জড়িয়ে সে আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে যাবে।